হাই এভরিয়ান সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে বিয়েবাড়ির স্বামী কাবাব কীভাবে খুব অল্প সময়ে সহজ উপায়ে বানিয়ে এবং কাবাব তৈরি করে কিভাবে অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখা যায় সেটি দেখাবো তার সঙ্গে সঙ্গে সেই একই কাবাব কিভাবে বিকেলের মুখরোচক নাস্তা হিসেবে পরিবেশন করা যায় সেটিও দেখাবো তো চলুন আর দেরি না করে রান্না শুরু করে দেওয়া যাক প্রথমেই আমি বুটের ডালটাকে সুন্দর মতন দিয়ে সামান্য একটু হলুদ লবণ কাঁচা মরিচ আর একটু গরম মশলা দিয়ে সিদ্ধ বসে দিয়েছি আমার বুট সিদ্ধ হয়ে গিয়েছে আমি বুটের ডালটাকে খুব সুন্দর করে পাটায় পিষে নিয়েছি আপনারা ব্ল্যান্ড করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি মাংসের কিমার মধ্যে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা চা চামচ আর হ্যাঁ আমি বাজার থেকে কিমাটা কিনে এনেছি কিমাটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ লাল মরিচ গুঁড়া বেশ খানে একটা পেঁয়াজ কুচি আমি গরম মশলাটা বাসায় তৈরি করেছি একদম রেগুলার গরম মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি স্বাদ মতো লবণ একটা ডিমের পুরো অংশ ডিম দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে দেবেন লাগলে পুরোটা দেবেন না হয় অর্ধেকটা দেবেন তারপরে দিয়ে দিচ্ছি বুটের ডাল যেটা আমি খুব ভালোভাবে পাটায় টাইট করে বেটে নিয়েছিলাম তো যাই হোক সবগুলো খুব ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি খুব ভালোভাবে ডলে সব কিছু মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো মশলা খুব সুন্দরভাবে মিক্সড হয় এরপর এতে দিয়ে দিচ্ছি বিস্কুট ক্রাম কারণ আমার ডোটা একটু পাতলা হয়ে গিয়েছে ডিমটা একটু কম দেওয়া উচিত ছিল তো এরপর যখন খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন এর থেকে আমি সুন্দর করে ছোট ছোট কাবাব তৈরি করে নেব কাবাবের শেপ যে যেভাবে দেন কেউ গোল আকার দেন কেউ লম্বা করে দেন তো আমি আসলে গোল করে এভাবেই সাধারণত বানিয়ে এবং খেয়ে অভ্যস্ত তাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি তোমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে এই যে এখন এই কাবাবটাকে খুব সুন্দর বাইন্ডিংসের জন্য আমি ডিপে রেখে দিব আর এই ডিপ থেকে নামিয়ে আমি সুন্দর করে ভেজে নিব এই যে ডিপ থেকে নামিয়ে নিয়েছি এটি হচ্ছে ফ্রোজেন পদ্ধতি যখন এরকম ঠান্ডা হয়ে যাবে আপনার একটা জিপালক ব্যাগে করে সুন্দর করে রেখে দিতে পারেন যখন খুশি নামিয়ে সেগুলো ভেজে পরিবেশন করতে পারেন আমার এগুলো কিন্তু ফ্রোজেন হয়ে গিয়েছে তো আমি এখন জিপার লগে কিছুটা রেখে দিব আর যেগুলো এখন আজকে ভাজবো সেগুলো শুধু রাখবো তো আপনারা নিশ্চয়ই দেখে নিলেন কিভাবে কাবাব বানিয়ে ফ্রোজেন করতে হয় এভাবে আপনারা রেখে প্রায় বছর খানিকও খেতে পারবেন কোনো সমস্যা নাই স্বাদেরও কোনো তারতম্য হবে না এই যে একটা ডিম নিয়েছি এই একে একে এই পাশ করে জাস্ট ডিমটা মাখিয়ে নিব

শামি কাবাব তো এখন আমি দেখাবো সেই একই কাবাব কিভাবে বিকালে নাস্তার জন্য তৈরি করবেন তো এই জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি এরপর এই ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নিয়েছি একদম সাধারণ টেম্পারেচারের পানি গরম না একদম কটকটে ঠান্ডাও না খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এরপর সেই বেসনের গোলার মধ্যে আমি কাবাবগুলোকে ফ্রোজেন কাবাবগুলোকে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এরপর এই যে বিস্কুট ক্রামের মধ্যে এ পাট ও পাট করে খুব ভালোভাবে কোট করে নেবো এই জন্য আমি একটা হাত শুকনা রেখেছি অথবা আপনারা এভাবে সবগুলো দিয়ে হাতটা ধুয়ে তারপরে আবার এভাবে হাত শুকনো করে এভাবে লাগিয়ে নিতে পারেন তবে এক হাত শুকনো দিয়ে করাটাই বেটার আর কেউ যদি সাহায্য করে তাহলে হয়তো আরও ভালো এভাবে আমি সবগুলো কাবাবকে কোট করে নেব ফিরে আসছি কোট করার পর তো আজকে আমি যতগুলো কাবাব ভাজবো ঠিক ততগুলোই কোট করে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি গরম ডুবো তেলে এগুলো এক একে ভেজে নিব তো এক পাশ হয়ে গেলে তবে আরেক পাশ উল্টোবেন না হয় উল্টানোর দরকার নেই আর তো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি আরেকটা কথা যে আপনাদের অনেকে হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে ডিমের বদলিতে আমি কেন বেসন দিয়ে কোটটা করলাম বা ফার্স্ট কোটিংটা দিলাম আপনি চাইলে ডিম দিয়ে কোটিং করে দিতে পারেন কিন্তু সেটি খেতে অবশ্যই ভালো হবে না আর ক্রিসপি হবে না আপনি যদি বেসন দিয়ে এইভাবে করেন তাহলে আপনার এই কাবাবগুলো খেতে অনেক বেশি ক্রিসপি হয় আর বাইন্ডিংসটাও খুব সুন্দর হয় খুবই মজা হয় যেটা ডিম দিয়ে কখনোই হয় না তো যাই হোক আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে তুলে নিচ্ছি এইভাবেও কিন্তু সার্ভ করতে পারেন এভাবে ভেজে সার্ভ করতে পারেন কিন্তু যদি জাস্ট এভাবে ভেজে নেন এটা বিকেলের নাস্তার জন্য অসাধারণ আপনারা মাংস ছাড়া টুনা ফিস বা যে কোনো ফিস এভাবে তৈরি করতে পারেন এই মজাদার কাবাব আমি আপনাদের একটা কাবাব খেয়ে দেখাচ্ছি কেমন মুচি হয়েছে অসাধারণ খেতে তো এই ছিল আজকের আমার রেসিপি সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ